हेलो फ्रेंड्स, आईनास लाइफस्टाइले तुम्हारे सबाई के अनेक वेलकाम एवं अनेक अनेक भालोबाशा। तो आजकेर बियेबाड़ी ब्लग आनलाम, तीन दिनेर बियेबाड़ी एवं साथे आमादेर एनिवर्सरिओ आछे। तो तुम्हारा पुरो भिडियोटा देखते थाको, आशा करछि तुम्हारे भालो लागबे। चैनले केउ नतून एसे थाकले प्लिज सबसक्राइब कर दिओ। आजके ब्लगटा शनिवारेर आर गाए हलुदे जाच्छि, एकदम डिफरेंट लुक। शाड़ीटा देखो, सबार हलुद हय, आमि पड़ेछि ह्वाइट, हलुदेर माझे ह्वाइटटा फुटे उठबे। तो आमार हजबैंड एखोनो आसेनी, किन्तु तार आगे रेडी होए गिएछि। आमार हजबैंड आसले एकसाथे बेरिए जाब। आर ताइहानके तो अनेकक्षण रेडी करे दिएछिलाम, आज जाबे बोले ओ अनेक जेदो करछिलो। तो एखोन आमार हजबैंड चले एसेछे, तो आमरा एखोन बेरिए जाच्छि। आर तोमरा जारा आमादेर उइश करेछो तादेरके असंख्य असंख्य धन्यवाद। आमरा जाच्छि चारजने मेजो ननदेर बाड़ी, ওখানেই হচ্ছে প্রোগ্রামটা। আর আমার মেজো ননদের মেয়েও যাচ্ছে, ও এবাড়িতেই থাকে তাই আমাদের সাথে যাচ্ছে। তোমাদের একটু লাইটিংটা দেখিয়ে দিই, রাস্তা দিয়েই লাইটিংটা করেছে। আর এ দেখো সামনে যাচ্ছে তাইহান আর তাইহানের পাপা। দেখো খুব সুন্দর সাজিয়েছে, একটু পরে তো হলুদে ভরে যাবে। ভিডিওটা আমি এডিট করছি মঙ্গলবারের সন্ধ্যে, পারি তো আজকে রাতেই আপলোড করে দেবো, নাহলে কালকে সকালে। অনেক আওয়াজ হচ্ছিলো তাই ভয়েস ওভার দিচ্ছিলাম, এখন তোমরা বুঝতেই পারবে। যাদের ভিডিওতে দেখলে অনেকে হয়তো জানো ওটা আমার কে হয়, আর যারা জানো না তাদের জন্য আবারও বলে দিই, আমার মেজো ননদ আর আমার মেজো ননদের মেয়ে। আর যার বিয়ে হচ্ছে সম্পর্কে আমার কে হয় তোমাদের তো বলা হয়নি, ওটা সম্পর্কে ভাগনা হয়। আর ভাগনাকে তো দেখলে, কিন্তু আগে থেকেই বলে রাখি যে আমি ভাগনার বউকে এখানে দেখাতে পারবো না। ভিডিও আমি করেছি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আমি আর মুখটা দেখালাম না, কেন দেখাবো না সেটা পরে বলছি। আর এখন আমি ক্ষীর তুলছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম হলুদের মাঝে সাদা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। অনেক লোক করেছিল আর আমার মেজো ননদ বলল যে ঘরে খাবারটা দিয়ে দিচ্ছি, তাই আর বাইরে বসে খাইনি, ঘরেতে দিয়ে গেল খেয়ে নিয়ে কিছুক্ষণ বসে আর চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো সব বাচ্চারা খেলছে, প্রথমে যে বসে আছে সেটা হচ্ছে আমার বড় ননদের ছেলে, পাশে যে বাচ্চাটা আছে সেটা হচ্ছে আমার এক জায়ের ছেলে। আমার বাপের বাড়ি সম্পর্কে ও আমার বোন হতো আর এখানে আমার যা হয়েছে। তার পাশে বসে আছে মেজো ননদের ছেলে, তারপরে তাইহানকে তো তোমরা সবাই চেনো। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, রাত হয়ে যাচ্ছিল, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। যেহেতু আমাদের খুব বাড়ির কাছাকাছি সেই জন্য আমরা বাইক নিয়ে আসিনি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে এখন অন্ধকার, কারণ কারেন্ট অফ হয়ে গেছে সেই জন্য অন্ধকার, আসার সময় আলো ছিল। তো আজকে রবিবার আর বিয়ে দিতে যাচ্ছি, এই শাড়িটা পরছি। আর এই হার দুলটা দেখো আমার দিদি দিয়েছিল অনেক দিন আগে আমার জন্মদিনে, আর কি সুন্দর ম্যাচিংও হয়ে গিয়েছে তাই পরে নিচ্ছি। তো তোমরা চুলটা খুলে দেখলে, চুলটা খুলে বেশি ভালো লাগছিল দেখতে, কিন্তু বাইকে করে যাব, হাওয়ায় উড়ে উড়ে সব জড়িয়ে যাবে, তাই আমি কোনো জায়গায় চুল খেলাতে পারি না ইচ্ছা থাকলেও। হার আর দুল সোনার পরিনি, কারণ দূরের রাস্তা। আর এর আগে আমার সাথে একটা ঘটনা হয়েছিল, হেলমেট খোলার সময় দুল পড়ে গিয়েছিল, যদিও ওটা সোনার দুল ছিল না, তাই ভয়তে আরও সব আর পরিনি। আর ওটা দেখো বরের গাড়ি, তাড়াহুড়ো করে সেজে এলাম, কিন্তু বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। আর চুড়িটাও তাড়াহুড়োতে ম্যাচিং করে নিয়েছি, একটু গ্রিনের ছোঁয়া রেখেছি। তাইহান বাইকের সামনে বসে যাবে বলে জেদ করছিল, কিন্তু আমি মাঝখানে করে নিয়ে বসেছিলাম। আর আমরা চলেও এসেছি, ভিলাতে হচ্ছে খাওয়া দাওয়া। ভিলাটা খুব সুন্দর লেগেছে, আর মেয়ের বাড়ির একজন জানি না কে হয়, তবে খাওয়ার সময় খুব ভালোভাবে আপ্যায়ন করছিল সবাইকে।
আর বারবার জিজ্ঞেস করছিল যে কিছু লাগলে অবশ্যই চেয়ে নেবে, বারবার দিয়ে যাচ্ছিল কি লাগবে, রান্না ভালো হয়েছে কি না সব জিজ্ঞেস করছিল। তো ব্যবহারটা খুবই ভালো লাগলো, মানুষের ব্যবহারটাই আসল পরিচয়। আর আমরা এসে বউটাকে দেখব বলে এদিক ওদিক খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, খাওয়া দাওয়া হয়ে যেতে তারপরে বউটাকে দেখতে পেয়েছি। আর আমার মেজো ননদের মেয়ে সব অটো করে এসছে, তাই আমরা একসাথে একটা ফটো তোলা হচ্ছিল, ফটো তোলা না ভিডিওই হয়ে গেছে। তো আমার হাজবেন্ডকে ফটো তুলতে বলেছে, ও ভিডিও করে নিয়েছে। বিয়েবাড়ি ব্যাপারটা আগে ঠিক ভালো লাগতো না, কিন্তু এখন বিয়েবাড়িটা খুবই এনজয় করি আমি। আগে মনে হতো লোকজনের ভিড়ভাট্টা, তারপরে খাবো লজ্জা লাগবে, এখন সে ব্যাপারটা একদমই নেই, পুরো ফ্রি হয়ে গিয়েছি। আমার ছেলেটা হওয়ার পর থেকে আরও আমার পরিবর্তন হয়েছে, আমি নিজে মা হয়েছি তো তাই এত পরিবর্তন। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়ার পর্ব মেনুগুলো অবশ্যই শেয়ার করছি। একটা জলের বোতল, হাজমোলা টিস্যু পেপার, এরপর দিয়ে গিয়েছিল লস্যি, লস্যিটা খুব ভালো হয়েছিল খেতে। তারপর দিয়েছে রাধা বল্লভী আর চানা পনির, ওটাও খুব ভালো হয়েছিল। তো এখন বর চলে এসছে আর ওয়েলকাম জানাচ্ছে, খেতে খেতেও আমি ভিডিও শ্যুট করে নিয়েছি, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যায়, ভালো মোমেন্ট। আর আমাদের বিয়েতে মোবাইলের ক্যামেরায় সেরকম কিছু নেই, ওই ভিডিও লোক করা হয়েছিল, ওই ক্যাসেটেই আছে, যা যদি দেখার ইচ্ছা হয় ফোনে থাকলে দেখতাম, কিন্তু তার হয় না, তো সেসব বাদ দিলাম। তারপরে দিয়ে গিয়েছিল বিরিয়ানি আর চিকেন রেজালা, তারপর দিয়ে গিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তারপর আমি বউ দেখতে গিয়েছিলাম কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না, তার জন্য অনেক অনেক সরি। আর দেখাচ্ছি না, কারণটাও বলে দিচ্ছি, বউটা হিজাব পরে আর তার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় তার মুখ দেখানো ঠিক হবে না। তো ফেরার পথে এমবাজারে ঢুকেছিলাম, তাইহানের গরমের দুটো জামা কিনেছি আর কালকেরও পরাতে পারবো। এখানে আমার এক ভাসুরের সাথেও দেখা হলো, তারাও বিয়েবাড়ি ফেরার পথে ওখান থেকে জামা কাপড় কিনেছে বাচ্চাদের জন্য। তো বাড়ি এসে গিয়েছি, ফ্রেশ হয়েছি, খুবই ক্লান্ত এখন, জামাগুলো তাও দেখিয়ে দিলাম তোমাদের, ব্লুটা বাড়িতে পরাবো আর কালকে এটা পরিয়ে দেবো। এরপর চলে যাচ্ছি সোমবারের ব্লগে বৌভাতে, আর এদের বৌভাতের দিন আমাদের বিবাহ বার্ষিকী, তাই আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে বেনারসিটা পরে নিয়েছি। তো আজকে আমি সোনার হার, কানের বালা সব পরে নিয়েছি, আর ছোট্ট টিপ পরেছি, হাজবেন্ড বললো ছোট্ট টিপ পরো। আর হেয়ারস্টাইলটা কী আর বলবো, ফুলটা তো পরেই যাচ্ছিল, তো একটা ফুল খুলে হাজবেন্ডের পকেটে ঢুকিয়ে দিয়েছিলাম। তো বউকে এখন উপহার দেব, বউটা কিন্তু খুব মিষ্টি দেখতে। তো গিফটটা দিয়ে এরপর আমরা খেতে চলে এসেছি, কিন্তু অনেক লাইন, প্রচুর লোক করেছে, তো তাই জন্য আমরা দুবার দুবার ঢুকে ফের বেরিয়ে এসেছিলাম, সিট পাচ্ছিলাম না। আর এটা দেখো আমার নন্দাই, ননদ আর ননদের মেয়ে, মাহানুর ঠিক দেখতে পেয়েছে আমি ভিডিও করছি। আর এটা আমার ছোটো ননদ, দেখলে তো কী সুন্দর লাগছে ওকে। তারপরে যেই আমার ভাসুরটার সাথে এমবাজারে দেখা হয়েছিল, তো দাদা সিট ধরে দিয়েছিল, তো আমরা একসাথে বসে খেয়েছিলাম। আর এখানের মেনুগুলো অসাধারণ হয়েছিল খেতে। আর আজকের খাওয়ার মেনুগুলো আমার হাজবেন্ড তুলেছে, অন্য সময় আমিই ভিডিও করি, তো আজকেরও করে দিয়েছে। তো প্রথমেই দিয়ে গেছে প্লেট, হাজমোলা, জলের বোতল, তারপরে দিয়েছে ডিমের ডেবিল, ডিমের ডেবিলটা খুবই ক্রিসপি ছিল আর সাথে স্যালাড। তো হাজবেন্ড বেশ ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ভিডিও করছে, আমার ওইভাবে করা হয় না, আমি শুধু নিজের প্লেটটাই ভিডিও করি। তাইহান আমার কাছে খেতে চাইছে না, ও একা একা খাবে, তাও মাঝে মাঝে ওর গালে দিচ্ছি। ভাত, চিকেন, মাছ, মিষ্টি এগুলো আর তাইহান নেয়নি ওর প্লেটে, ওই আমার থেকেই খাইয়ে দিয়েছি। এখন দিয়ে যাচ্ছে রাধা বল্লভী, সাথে চানা গ্রেভি। মেনুতে যা যা ছিল সবই খুব ভালো হয়েছিল খেতে, টেস্টি হয়েছিল, কিন্তু ভাতটা আমি একদম অল্প নিয়েছি, কারণ রাধা বল্লভী আর ডিমের ডেবিল খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। তো ভিডিওটা এডিট করতে করতে মাঝখানে স্টপ হয়ে গিয়েছিলাম, এখন প্রায় 9:30 বাজতে যায়, এখনও এডিট পুরো করতে পারিনি, তাহলে ভিডিওটা কালই আপলোড করে দেব, আজ আর হবে না, অনেক লেট হয়ে গেল। এরপর দিয়ে গিয়েছে পোলাও আর আলুর দম, তারপর দিয়ে গিয়েছে ফিশের একটা আইটেম,
ফিশের আইটেমটার নামটা জানি না, কিন্তু আমার নেওয়া হয়নি, কিন্তু হাজবেন্ডের কাছ থেকে খেয়ে দেখেছিলাম, খুব ভালো হয়েছিল। তারপর চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো খেতে খেতে এমন একটা ঘটনা ঘটলো, তো শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। আমাকে চিকেনের একটা বড় পিস দিয়েছিল, তো ওটা আমি হাতে ধরেছিলাম আর হাড়ের পিস আছে কিনা জিজ্ঞেস করছিলাম। তো ওরা ভেবেছে চিকেনটা নিয়ে আমি ওদের বোলেতে আবার দিয়ে দেব, তাই জন্য বোলটা ওরা সরিয়ে দিচ্ছিল, কিন্তু ওটা আমি হাজবেন্ডের পাতে দেব বলে হাতে তুলেছিলাম, কিন্তু ওরা ভেবেছে উল্টো। তারপর আমরা খুব হাসছিলাম, খাওয়া হয়ে যেতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ঘুরতে, আর যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই একটু রেস্টুরেন্টে যাচ্ছি। বাড়িতে তো সেরকম কিছু করা হয়নি, অন্য সময় করি। আর আজকের ট্রিটটা আমি দিলাম হাজবেন্ডকে আমার তরফ থেকে, কারণ ও সবসময় খাওয়ায়। আর তোমরা তো জানোই, ভিডিওতে দেখেছো ও আমাকে গিফটও দিয়ে দিয়েছে অ্যানিভার্সারির আগে, এসি গিফট করেছিল। তো ওর জন্য আমি কিছু কিনতে পারিনি, তাই আজকে ট্রিট দিতে এলাম। না হলে বিয়েবাড়ি খাওয়ার পরে সন্ধ্যাবেলায় এটা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। যেহেতু আজকে আমাদের স্পেশাল ডে, তাই জন্য একটু সময় কাটাতে বাইরে চলে এলাম। একটু বাইরে টাইমটা স্পেন্ড করলে একসাথে মনটাও খুব ভালো হয়ে যায়। তো আমরা এসেছি আপনার কিচেন রেস্টুরেন্টে। এখানে আমার হাজবেন্ড এর আগে এসেছিল, একটা মেডিকেল কনফারেন্সে মিটিং হচ্ছিলো, তো তার জন্য এখানে এসেছিল। আর এখান থেকেই খাবার দাবার প্যাক করিয়ে বাড়িতে পাঠিয়েছিল, পোলাও, মাটন আর মিষ্টি এগুলো দিয়েছিল। তো খেয়েছিলাম, ভালো লেগেছে, তাই এখানেই চলে এসেছি। তো প্রথমে এখানে আসতেই ওয়েলকাম জানিয়েছিল তাইহানকে একটা চকলেট দিয়ে। তারপর মেনুগুলো দেখলাম আর অর্ডার করেছিলাম দুটো চিকেন রোল আর বাটারস্কচ আইসক্রিম, ব্লু লেগন মকটেল। তো এগুলোই অর্ডার করে খেয়েছিলাম। তো মকটেলটা খুব ভালো লাগছিল খেতে, রোলটা অতটা ভালো লাগেনি আমার। হাফটা খেয়ে আর হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। আর আইসক্রিমটা ভালো ছিল, কিন্তু টুটি ফুটি দেওয়া ছিল, গালে পড়ছিল, ওই জন্য আমার ভালো লাগছিল না অতটা। কিন্তু এই মকটেলটা খুব ভালো লাগছিল, ভয় ভয় খাচ্ছিলাম, বরফ দেওয়া তো আর খুব ঠান্ডা। এখন যা ওয়েদার, সবার সর্দি জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, তাও এসে প্রোটেকশন নিয়ে নিয়েছিলাম, ওষুধ টষুধ খেয়ে নিয়েছি যাতে না কিছু হয়। তাইহানকেও ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। আইসক্রিমটা এমনি যখন খাই প্রথমে খুব ভালো লাগছিল, কিন্তু ভেতরে কাজু টুটি ফুটি ওইগুলো দেওয়া ছিল অনেকটাই। কাজুটা তাও ঠিক আছে, কিন্তু টুটি ফুটি আমার একদম ভালো লাগে না। তো এইভাবেই আজকের দিনটা একটু স্পেশাল করার চেষ্টা করলাম, সবই আমার হাজবেন্ডের কারণে, কারণ হাজবেন্ড ছাড়া তো আমি কোথাও বেরও হই না, যেখানেই যাই ওর সাথেই যাই। তো আজকে দিনটা খুবই আনন্দে কাটালাম। এরপর তাইহান সাবস্ক্রাইব করতে বলছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। Bye bye, see you, good night, ta-da.